একটি ঘটনা বলতে চাই আমি ভারতের দিল্লি শাহি মসজিদের ইমাম সাহেব তৎকালীন যুগে যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হতেন তখন মসজিদের সামনে একজন পানের দোকানদার ছিল পানের দোকানদার প্রতিদিন হুজুরকে বলতেন হুজুর আমার জন্য একটু দোয়া করবেন তো হুজুর মসজিদের ইমাম সাহেব বলতো আল্লাহ যেন তোমাকে মানুষ বানাইয়া দেয় সুবহানাল্লাহ তো আবারো যখন এই পানের দোকানদার এই চায়ের দোকানদার হুজুরের কাছে দোয়ার আবেদন করতেন তো হুজুর আবারো বলতো আল্লাহ যেন তোমাকে মানুষ বানাইয়া দেয় আবারো যখন দোয়া চাইতেন প্রতিদিন একই দোয়া করত দোকানদার এবার খেপে গেলেন ও হুজুর প্রতিদিন দোয়া চাই যাতে করে আমার ব্যবসাটা বড় হয় যাতে করে আমার দিন দিন উন্নতি হয় এটা হয় সেটা হয় অমুক হয় তমুক হয় কিন্তু আপনি প্রতিদিন একটি দোয়াই করুন যাতে আল্লাহ আমাকে মানুষ বানায়া দেয় আমি কি মানুষ না এবার পানের দোকানদার রাগ হয়ে গেলেন আর বললেন আমি কি মানুষ না এবার হুজুর বুঝতে পারলেন দোকানদার রাগ হয়েছে তাকে যদি আমি জবাব দেই সে আরো রাগ হয়ে যাবে অতএব হুজুর একটি টেকনিক অবলম্বন করলেন হুজুরের হাতের লাঠি মাথার পাগড়ি ওই পানের দোকানদারের মাথায় পরিয়ে দিলেন পাগড়ি লাঠিটা ওই পানের দোকানদারের হাতে লাঠি ধরাই দিলেন মুহূর্তের মধ্যে দোকানদারের মধ্যে এমন একটি পরিবর্তন আসলো লাঠি পাওয়ার মাত্র পাগড়ি পাওয়ার মাত্র হুজুর ব্যতীত যত ব্যক্তি দোকানের সামনে ছিল উমুককে লাঠি দিয়ে বাড়ি মারে উমুককে পিটায় উমুককে বলে সেই সেই উমুককে বলে দূর দূর সেই সেই হুজুর তাড়াতাড়ি করে তার পাগড়ি খুলেই নিলেন লাঠি হাতে নিলেন এখন সে দেখতেছে অনেক ব্যক্তি আহত হয়েছে কেউ পড়ে গিয়েছে শুধু হুজুর ব্যতীত এখন হুজুর বলতেছে কি ব্যাপার তুমি এই ব্যক্তিদেরকে মারলা কেন পানের দোকানদারকে বলতেছে তুমি এই ব্যক্তিদেরকে মারলা কেন তখন বলতেছে না হুজুর না আমি তো কোনো ব্যক্তিকে মারি নাই যখনই আপনার পাগড়ি আমার মাথায় পড়লো আমি দেখতে পাইলাম বিড়াল যাইতেছে কুকুর যাইতেছে শিয়াল যাইতেছে আমার দোকানে উঠতেছে শুধু আপনি একটি মাত্র মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন আহা আল্লাহ রাব্বুল আলামিন অন্যদিকে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল যাদেরকে আমি মাওলা পাক এরকম হৃদয় দিয়েছি উপলব্ধি করতে পারে নাই তারা মানুষ হওয়ার পরেও কিন্তু মানুষ না এজন্য মানুষ হতে হলে কি শিখতে হবে এলমে দিন শিখতে হবে কোরআন শিখতে হবে যারা মুরব্বীরা রয়েছি আমরা হয়তো বা শিখতে পারি নাই আজকের যে মাদ্রাসার মাহফিল আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মুজাহিরুল ইসলাম মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার এক নয় দুই নয় দশ দশটি ছাত্র আজকে মাথায় পাগড়ি পাবে বলি সুবহানাল্লাহ কয়জন দশজন ছাত্র মাথায় পাগড়ি পাবে আমাদের ছেলেরা আমাদের সন্তানেরা আমাদের ভাতিজারা যেন এই মাদ্রাসায় পড়তে পারে কাল কিয়ামতের মাঠে আমার জন্য সুপারিশ করতে পারে এই জন্য আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় দিব কিনা দিব কিনা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনার রাসূলের মাধ্যমে হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান তুমি আলেম হও অন্যথায় আলেমের ছাত্র হও অন্যথায় আলেমকে মহব্বত করো কিংবা আলেমের পরামর্শ অনুযায়ী চলো কি হতে হবে আলেম হতে হবে মানুষ হতে হবে মানুষ হতে হলে আলেম হতে হবে মানুষ হতে চাইলে কোরআন শিখতে হবে কোরআন শিখতে হবে দুঃখ ও পরিতাপের বিষয় হলো এই মানুষ যে কোরআন শিক্ষা ছাড়া হতে পারে না দিনের আমাদের দুনিয়া যত টেকনোলজির উপরে চলবে বিজ্ঞান প্রযুক্তির উপরে চলবে তত কোরআন বোঝা সহজ হবে মানুষ যে কোরআন শিক্ষায় শিক্ষিত না হলে যে মানুষ হতে পারে না তার প্রমাণ এইবার শিক্ষার সিলেবাস আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর বইগুলোতেও এরকম কিসের ছবি দেওয়া আছে এরকম মানুষের ছবি দেওয়া আছে এরকম কার্টুন দেওয়া আছে সেখানে কেন কার্টুন থাকবে শুধু তাই নয় দুঃখ ও পরিতাপ মুসলমানের দেশ 95% মুসলমানের দেশের মধ্যেও আজকে আমাদের সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে এরকম ট্রান্সজেন্ডার নামে একটি ইস্যু সন্তানদেরকে মানুষ বানাইতে চান মানুষ বানাইতে হলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে মুরব্বী বড় ভাই আমার
আপনি যখন এই যে খাটের মধ্যে থাকবেন আপনার সামনে একজন ইমাম থাকবে আমি আপনাকে প্রশ্ন করি সেই ইমাম সাহেবকে আমি ভাড়াটে ইমাম সাহেব হইলে হবে ভাড়াটে ইমাম সাহেব হইলে হবে আপনার শেষ একটি কাপড় তৈরি করতে হবে আপনার পাঞ্জাবি তো ভালো কারিগর যিনি টেইলার যিনি তার কাছে বানাইতে যান আপনার কাপড় আপনার শেষ কাপড় কাফনের কাপড়টা কে কাটবে আপনার সন্তান কাটতে পারবে এই শিক্ষা কি আপনি দিয়েছেন আপনার কবর কে ঘুরবে আমাদের ঘরগুলো সুন্দর করার জন্য বাড়িগুলো ভালো মাপের কারিগর দিয়ে বানানোর জন্য মিস্ত্রিকে খুঁজে বেড়াই আপনার কবর কে ঘুরবে আপনার সন্তান কি কবর খোঁড়ার যোগ্যতা রাখে এমনও আমরা দেখেছি বাবার লাশ সন্তান সামনে রেখে ইমাম সাহেব তার সন্তানকে বলতেছে জানাজা তো পড়াইতেই পারবে না দূরের কথা সন্তানের টুপিটা পর্যন্ত নাই সন্তানের বাবার জানাজা পড়বে টুপিটা পর্যন্ত নাই এরকম হয় কি না শুধু তাই নয় আজকে থেকে কয়েক মাস আগে আমরা দেখেছি একজন শিক্ষাবিদ মারা গিয়েছে একজন দলীয় বড় নেতা এই শিক্ষাবিদের জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়েছে নাউজুবিল্লাহ কিসের নামাজ ঈদের নামাজ পড়েছে আপনার সন্তানও কি আপনার সাথে ঈদের নামাজের জুলুম করবে কিনা আপনি একটু ভালো করে খেয়াল করুন ঈদের নামাজ মানে খুশির নামাজ না তা আপনার সন্তান যেদিন আপনি চলে যাবেন জানাজা নামাজ যদি পড়তে না পারে পড়াইতে না পারে ঈদের নামাজ যদি পড়ে তাহলে সে খুশি হইল কিনা বুঝা গেল যে আপনি মারাতে সে খুশি কথা ঠিক কিনা কারণ কি কারণ আপনি আপনার সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করেন নাই আপনি আপনার সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করেন নাই সম্মানিত উপস্থিতি আপনারা যারা এই এলাকাবাসী রয়েছেন আপনাদের জন্য একটি বাগান একটি জান্নাতের বাগান তৈরি করে রেখে গেছেন মরহুম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম রহমতুল্লাহি আলাই কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন তিনার নেক আমলগুলো কবুল করে তিনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক সকলে আল্লাহুম্মা আমিন তিনার রেখে যাওয়ার এই বাগান তিনার সুসন্তান মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম তিনি এই ফিকিরে ফিকরবান হয়ে এই মাদ্রাসা পরিচালনা করতেছেন তিনার সহপাঠীরা যিনারা রয়েছেন হাফেজ সাজু আহমেদ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ সহ আরো যারা যেই সমস্ত শিক্ষকরা রয়েছে তাদের প্রতি আমাদের নেক দৃষ্টি থাকবে তো থাকবে তো এই মাদ্রাসার ছাত্রদের প্রতি আমাদের নেক দৃষ্টি থাকবে তো আমরা নিয়ত করি যে আল্লাহ রসুল বলেছেন তাদেরকে মহব্বত করা তাদেরকে ভালোবাসা যদি আলেম হতে না পারো কমপক্ষে আমরা এই মাদ্রাসার মোহতামিম সাহেব সহ যারা সহকারী শিক্ষকরা রয়েছেন তাদেরকে আমরা ভালোবাসব মাদ্রাসার ছাত্রদেরকে আমরা কি করব লজিং খাওয়াবো তাদেরকে আমরা সালাম দিব তাদের সালামের অপেক্ষায় থাকব না অনেক সময় আমরা অনেক মুরব্বীরা কি করি আমরা তাদের বিচার দেই তার তো এখনো গুনাহ শুরু হয় নাই তার নামে আপনি হুজুরের কাছে বিচার দিবেন কেন সে মাদ্রাসা থেকে বের হয়েছে একটু স্বাধীনতা পেয়েছে একটু ঘুরবে কে চাচা কে মুরব্বী কে ভাই কে কমিটি এটা তো দেখার এখন তার টাইম নাই কারণ রাস্তা দিয়ে ঘুরবে আর যাবে কথা ঠিক কিনা এই সময় যদি আপনি তার ভুল ধরে বেড়ান তাহলে খুব কঠিন অবস্থা না কিনা কঠিন অবস্থা না এই জন্য আমরা কি করব আমরা এই মাদ্রাসার ছাত্রদেরকে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদেরকে আমরা মহব্বত করব হতে পারে একটা তালবে এলেমকে মহব্বত করার কারণে মাওলা পাক আপনার গুনাহ থেকে আপনার জীবন থেকে আপনার গুনাহ নামক খাতা থেকে আপনার গুনাহগুলোকে সাফ করে দিবেন সুবহানাল্লাহ গুনাহগুলোকে কি করে দিবেন সাফ করে দিবেন সম্মানিত উপস্থিতি আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা প্রধান বক্তা সহ সমস্ত বক্তাই উপস্থিত আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করব আপনারা মাহফিলটা সুন্দর করার জন্য আমাদের মাহফিল প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন মাহফিল প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন সামনে অনেক ভাই দাঁড়িয়ে রয়েছেন এটা পরিবেশের খেলাফ এবং দেখতেও সুন্দর দেখা যায় না অনেক ভাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন স্বেচ্ছাসেবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা তাদেরকে আদর যত্ন করে আপনারা স্থানে বসাইয়া দিন এবং দৃষ্টি আকর্ষণ করব যারা সাইকেল মোটর সাইকেল ইত্যাদি যানবাহন নিয়ে মাহফিলে এসেছেন আপনারা আপনাদের প্রিয় যানবাহনটি আমাদের সাইকেল গ্যারেজে রাখুন সাইকেল গ্যারেজের ঠিকানা স্টেজ থেকে দক্ষিণ পাশে স্টেজের দক্ষিণ পাশে এখানে সাইকেল গ্যারেজ রয়েছে লিচু গাছের নিচে
এবং যেই সমস্ত মা বোনেরা এসেছেন অবশ্যই অভিভাবকদের সাথে থাকবেন যতক্ষণ রাস্তায় থাকবেন আর আশা করব অভিভাবকদেরকে বলবো মা বোনদেরকে রাস্তায় না রেখে মা বোনদেরকে রাস্তায় না রেখে খুব তাড়াতাড়ি তাদেরকে প্যান্ডেলের নিচে পাঠাইয়া দেওয়া যে তাদের যে একটি পর্দার স্থান করা রয়েছে সেখানে পাঠাইয়া দেওয়া এবং যেই সমস্ত ভাইরা মাহফিল শুনতে এসে এখনো দোকানে ঘুরতেছেন কালকেও কিন্তু দোকানে ঘুরতে পারবেন পারবেন না মুরব্বি কালকে চা খাওয়া যাবে না কিন্তু কালকে কি আজকের এই ওয়াজ মাহফিল চলবে নাকি আজকের এই ওয়াজ মাহফিল কালকে পর্যন্ত চলবে চলবে না চায়ের দোকান কালকেও খোলা থাকবে বিশেষ করে আশেপাশের যেই সমস্ত বাড়িতে মেহমানরা এসেছেন মেহমানরা এসেছেন আলহামদুলিল্লাহ নিজেরও ওয়াজ শেষ যাদের বাড়িতে এসেছেন তাদেরও ওয়াজ খেয়ে ফেলেছেন কথা ঠিক কি না আসছেন বলে আমি আপনাদেরকে তিরস্কার করতেছি না বরং অভিনন্দন জানাই তবে খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে আপনাদের ওয়াজ যাতে শোনা হয় যাদের বাড়িতে এসেছেন তাদেরও যাতে ওয়াজ শোনাতে কোনো প্রকার কি না ঘটে এরকম ত্রুটি না ঘটে এইদিকে আমাদের খেয়াল রাখা অন্যথায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এলাকাবাসীদের জন্য কি হয়ে যাবে যদি তারাই শুনতে না পারে তাহলে কেমন হবে আবার আপনিও শুনতে এসে যদি তাদের বাড়িতের মধ্যে অনেকক্ষণ বসে থাকেন তাহলে তো হবে না কথা বলুন ঠিক কিনা তাহলে কি হবে সম্মানিত সুধি আমি আপনাদেরকে যদি একটু অল্প করে বলতে চাই মাওলানা সাহেব আসবে ইনশাল্লাহ আমি উঠে যাব যে মানুষের পাপ রাশি মানুষের পাপ জুলুম যত বড় হয় আল্লাহ রাব্বুল আলামিনের আজাব তত বড় হয় কথা বলুন ঠিক কিনা মানুষের পাপ যত বড় হয় মানুষের অন্যায় যত বড় হয় মাওলানা পাকের আজাব তত বড় হয় কথা বলুন ঠিক কিনা এই জন্য বিগত দিনে বিগত নবীদের আমলে যেই সমস্ত ধ্বংসপ্রাপ্ত কৌমরা যত বড় এরকম পাপ করেছে অন্যায় করেছে জুলুম করেছে মাওলানা পাকের আজাব তত বড় হয়ে এসেছে কথা বলুন ঠিক কিনা মাওলানা পাক সেই সমস্ত কৌমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ইতিহাসের মধ্যে লাল কালিতে রেখে গিয়েছেন তার মধ্যে একটি হলো কৌমে নূহ কৌমে নূহ আরেকটি হলো কৌমে লুত কৌমে আদ কৌমে সামুদ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন কারণ কি তা কারণ তাদের অন্যায়টা ছিল অনেক বড় কথা বলুন ঠিক কিনা তাদের অন্যায়টা ছিল অনেক বড় কৌমে নূহ নূহ আলাইহিস সালামের কৌমকে মাওলানা পাক কখন ধ্বংস করেছিলেন নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করেছিলেন নালিশ এমন ভাবে করেছিলেন উদাহরণ দিয়ে দিয়ে নালিশ করেছিলেন মাওলানা পাক জানিয়ে দিয়েছিলেন যে দেখো নূহ যখন আযাব আসবে তোমার সন্তানও ধ্বংস হয়ে যাবে তোমার স্ত্রীও ধ্বংস হয়ে যাবে কারণ তোমার সন্তানও কাফের তোমার স্ত্রীও কিন্তু কাফেরা অতএব মাওলানা পাকের আযাবকে তোমার কৌমকে বলে দাও মাওলানা পাকের আযাবকে ভয় করার জন্য তোমার কৌমকে কি বলে দাও মাওলানা পাকের আযাবকে ভয় করার জন্য নূহ আলাইহিস সালাম যখন তিনার কৌমকে দাওয়াত দেওয়া শুরু করলেন কম যখন মানল না 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে যখন মাত্র 82 জন ব্যক্তি মাওলানা পাকের দাওয়াত কবুল করে ঈমান আনয়ন করলেন তখন নূহ আলাইহিস সালাম দেখলেন বাকিগুলো আর ঈমান আনার মতো নয় বাকিগুলো বেঈমানি থেকে যাবে মাওলানা পাকের দরবারে যখন তিনি নালিশ করলেন মাওলানা পাক তখন তিনাকে জানাই দিলেন ও নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তুমি আমি মাওলানা পাকের আদেশে কি করো একটি কিস্তি বানাও লঞ্চ বানাও স্টিমার বানাও বা নৌকা বানাও কমিটিরা বলতেছেন দোকান পারে অনেক ঘোরাফেরা চলতেছে দেখুন স্বেচ্ছাসেবক ভাইরা দোকানের ওইদিকেও যাবেন এবং দোকানে অতিরিক্ত ভিড় দোকানদার ভাইদেরকে আমরা বলবো দৃষ্টি আকর্ষণ করব আপনারা মাহফিলটাকে এক্সপেক্ট করুন মাহফিলটাকে সম্মান করুন মাহফিলকে উদ্দেশ্য করে আজকে আপনার একটা হালাল রিজিকের ব্যবস্থা হবে বটে কিন্তু এলোমেলো কিছু বরদাস্ত কিন্তু আমরা করব না অতএব আপনি আপনার কাস্টমারকে রেখে বাকিগুলোকে পাঠাইয়া দিন বাকিগুলোকে মাহফিলের স্টেজে পাঠাইয়া দিন নূহ আলাইহিস সালামকে বললেন ও নূহ তুমি কি করো
আমি মাবুদের তত্ত্বাবধানে একটা নৌকা বানাও আমি সংক্ষেপ করতেছি নূহ আলাইহিস সালাম বললেন যে কখন এটা আযাব শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন জলজলে চুলা থেকে পানি বাইর হবে চুলা থেকে কি বাইর হবে পানি বের হবে তখন কিন্তু আযাব শুরু হবে তখন কি শুরু হবে আযাব শুরু হবে এমন একটি সময় চলে আসলো যখন তখন আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচকে ডেকে বললেন তোমাদের যত দরজা সমূহ রয়েছে গেট রয়েছে সমস্ত দরজা খুলে দাও নিচ থেকে পানির ফোয়ারা চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে আদেশ করলেন আসমানের যত দরজা এবং গেট রয়েছে সমস্ত দরজা এবং গেটকে খুলে দেওয়া হোক সমস্ত দরজা এবং গেট দিয়ে পানি বের হতে লাগলো এরকম পানি যখন সারা পৃথিবীময় পানি হয়ে গেল এরকম বলা হয়েছে সর্বোচ্চ চুরঙ্গর মধ্যে বর্তমান চুরঙ্গ যদি আমরা বলি মাউন্ট এভারেস্ট এটা কেউ পেরিয়ে গেছে সেই দিনের পানি এটা কেউ কিন্তু পেরিয়ে গেছে এবং 6 মাস এই নৌকা চলতেছিল যদি পাহাড়ের মধ্যে 6 মাস পরে যখন নামলো তখন একটাও কিন্তু কার বেঈমান ছিল না কি ছিল না একটাও বেঈমান ছিল না তাহলে বেঈমানেরা এখন আসলো কোথা থেকে বেঈমানেরা এখন শয়তানেরা আসলো কোথা থেকে আমাদের ওস্তাদ ক্লাস টাইমে একটি অতিরিক্ত গল্প বলেছিলেন নূহ আলাইহিস সালামের পক্ষে একটি অতিরিক্ত ওয়াকিয়া বলেছিলেন এবং বলেছিলেন এটা সহি হতেও পারে আবার নাও হতে পারে লাউকানা সহিহান ওয়া সাদিকান সহি হইলে তো ভালো না হইলেও এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে যে নূহ আলাইহিস সালাম যখন বললেন যে দেখো দুইজন দুইজন করে নৌকার মধ্যে উঠতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নো তোমার ডান হাতকে আগাইয়া দিবা এখানে একটা মর একটা পুরুষ একটা প্রাণী আসবে বাম হাতকে আগাইয়া দিবা এখানে একটা মহিলা প্রাণী আসবে এক জায়গায় বাঘ আসবে এক জায়গায় বাঘিনী আসবে আরেক জায়গায় সাপ আসবে আরেক জায়গায় ছাগল আসবে এভাবে প্রত্যেকটা জোড়া কিন্তু এখানে তুলতে হবে কয়টা জোড়া প্রত্যেকটা জোড়া এখানে তুলতে হবে যখন প্রত্যেকটা জোড়া এখানে তোলা হয়ে গেল শয়তান তখন দেখতে পাইল শয়তান ভবিষ্যৎবাণী করতে পাইল যে আজকে একমাত্র রহমতের একটি স্থান হলো পরিত্রাণ পাওয়ার একটি স্থান হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা কোনটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যখন শয়তান দেখলো এখানে তো আমার উঠার কায়দা নাই তখন যে গাধা রয়েছে গাধাকে মাওলা পাক ডাকবেন এই গাধার লেজ ধরে শয়তান টেনে ধরলেন গাধার লেজ শয়তান টেনে ধরলেন এমন অবস্থায় গাধা তো এখন নৌকাতে উঠতে পারে না আমি কিন্তু এটা গল্প বলতেছি আমাদের ওস্তাদ বলতেন এটা কোনো কিতাবের ঘটনা নয় এই গল্প থেকে একটা উদাহরণ আসতে পারে বা আপনারা বুঝতে পারেন যখন শয়তান গাধার লেজ টেনে ধরলো এখন তো গাধা উঠতে পারে না নূহ আলাইহিস সালাম দেখলেন পানি চলে আসতেছে অথচ গাধা উঠতেছে না নূহ আলাইহিস সালাম গাধাকে নূহ আলাইহিস সালাম রাগ হয়ে বললেন এ শয়তান উঠ নূহ আলাইহিস সালাম কি বললেন রাগ হয়ে বললেন এ শয়তান উঠ গাধা তাড়াতাড়ি উঠে বলল নূহ আলাইহিস সালাম দেখতেছেন নৌকার মধ্যে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে শয়তান কিন্তু এক কোনায় বসে আছে কে বসে আছে আমি এই ঘটনা বলে শেষ করব শয়তান এক কোনায় বসে আছে নূহ আলাইহিস সালাম বললেন কিরে শয়তান তুই উঠলি কেন তোর তো উঠার পারমিশন নাই এখন শয়তান কি বলে জানেন যে নূহ আপনি তো বললেন এই শয়তান উঠ এই শয়তান উঠ এটা তো আপনিই বললেন আমি বলতে চাই আপনারা কি আপনাদের সন্তানকে শয়তান ডাকেন না শয়তান ডাকা যাবে না কথা বুঝে আসছে নূহ আলাইহিস সালাম শয়তানকে উঠতে বলছে বিদায় শয়তান উঠছে এটা একটি আলাদা ঘটনা কোনো কিতাবের ঘটনা নয় আমি এখান থেকে যেই উদাহরণ আপনাদেরকে দিতে চাই নিজের সন্তানদেরকেও বা কাউকে কোনো প্রকারভাবে হাসি তামাশা করেও শয়তান ডাকা যাবে না যাবে না কি ইনশাল্লাহ আমরা ডাকবো না সম্মানিত সুধি সম্মানিত শ্রোতা বন্ধু আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলামের জন্য আমার জবানকে ইসলামের জন্য কবুল করে তৎসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও আমাদের সকলকে যাতে কবুল করে সকলে আল্লাহুম আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ